ইপিসি থ্রি এই প্রকল্পের জন্য আমার নির্বাচিত বিষয় হল দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কারক প্রকরণ তবে আজ আমরা কারক প্রকরণের সমগ্র অংশ পড়ব না আজ আমরা কারকের অর্থ সংস্কৃত ব্যাকরণে কারকের প্রকারভেদ এবং কর্তৃকারক নিয়ে আলোচনা করব এরপর কারক সম্পর্কে আলোচনা প্রসঙ্গে প্রথমেই আসে কারক কী বা কারক কাকে বলে এ প্রসঙ্গে বলা হয় ক্রিয়ান্বয়ই কারকম অর্থাৎ বাক্য ক্রিয়াপদের সাথে অন্য পদের অনবয় বা সম্পর্ককে বলা হয় কারক সংস্কৃত ব্যাকরণ মতে কারক শব্দের অর্থ বা সাধকও কারক আনি অর্থাৎ সম্বন্ধের সাধক আবার এভাবেও বলা যায় করতি ইতি কারকম অর্থাৎ যার দ্বারা ক্রিয়া করা যায় তাকেই কারক বলা হয় কারক প্রসঙ্গে বলতে গেলেই আসে বিভক্তির কথা তাহলে বিভক্তি কি এব এবসঙ্গে একটি লক্ষণ আছে সংখ্যা কারকাদি বোধয়ত্রী বিভক্তি অর্থাৎ যার দ্বারা প্রাতিপদিকের অবস্থা সংখ্যা কারকের সম্বন্ধ প্রভৃতি বোঝায় তাকেই বলা হয় বিভক্তি এবসঙ্গে বলা যাক প্রাতিপদিক ব্যাপারটা তাহলে কী যে কোনো শব্দে বিভক্তিযুক্ত হবার আগে যে অবস্থা তাকেই প্রাতিপদিক বলে যেমন নরযুক্ত সু সু এখানে সুবিভক্তি নরযুক্ত সুবিভক্তিযুক্ত হলে হয় নরহ অর্থাৎ প্রথম আর এক বচনের রূপ হয় নরহ তো নরহ রূপটা হবার পূর্বে নর শব্দটি হচ্ছে প্রাতিপদিক যাই হোক এই বিভক্তি আবার সাত প্রকার প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি এবার আলোচনা করা যাক কারকের প্রকারভেদ সংস্কৃত ব্যাকরণে কারক হচ্ছে ছয় প্রকার এ প্রসঙ্গে একটি শ্লোক আছে কর্তা কর্মচ করণ সম্প্রদানং তথৈবচ অপাদানাধিকরণ ইত্যাহু কারকানি সট অর্থাৎ কর্তা কর্ম করণ সম্প্রদান সেরকমই অপাদান এবং অধিকরণ এইগুলি নিয়ে কারক ছয় প্রকার অর্থাৎ কর্তিকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণকারক এখন একটি উদাহরণের সাহায্যে আরেকটু বিষয়টি স্পষ্টভাবে দেখা যাক